Assalamualaikum shobaike. This is Lima from Tanvir Lima VlogZ. Kemon achen apnara shobai? Asha korchi shobai onek onek bhalo achen. Chole ashlam ami abaro chotto ekta recipe niye. Khub shohoj bhabe ami eta apnader samne present korchi. Asha korchi shobar bhalo lagbe. Tar age bole nei jara amar video dekhchen, jara amar blog dekhchen, please shobai amar channel ta ke subscribe korben. Ekta like, comment, share korte kintu ekdomi bhulben na. Ekhane royeche kichu kishmish ar kaju badam ar shemai. আর রয়েছে মিল্ক যেটা একদম ফুল ক্রিম মিল্ক এখানে আমার গুড়া দুধের কোনো প্রয়োজন নেই সো চলুন আমার সাথে প্রথমে আমি এরকম একটা বাটি নিয়ে নিলাম যেটাতে আমি সেমাইটা সেট করব তো বাটিটা নিয়ে আমি এখানে লাচ্ছা সেমাইটা নিয়ে নেছি আমি আমার প্রয়োজন মতো নিয়েছি এক প্যাকেটের থেকে এক প্যাকেটের অর্ধেকের থেকে কিছুটা কম রয়েছে এটা এভাবে নিয়ে নিলাম এই পর্যায়ে এসে আমি কড়াইটাতে একটু ঘি দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি কিছু কাজু এবং হচ্ছে কিশমিশ দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু ভেজে নিয়েছি ঠিক এরকম করে মায়ের জন্য যে ডিশটা নিয়েছি এটার উপর ছড়িয়ে দিয়েছি এখন আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি দুধের পরিমাণটা বলে দেই যে 1 কেজি থেকে একটু কম আছে দুধ এটা আমি ভালো করে জাল দিয়ে নিব তাহলে আর আমার গুড়া দুধের প্রয়োজন হবে না এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি সম্পূর্ণই আপনার নিজের উপর ডিপেন্ড করবে কতটুকু মিষ্টি আপনি খেতে চান তার উপর দুধটাকে আমি সুন্দর করে জাল করে নিয়েছি একদম লাল হয়ে গেছে অনেকটা পরিমাণে কমিয়ে নিয়েছি একটু ঘন করে নিয়েছি আর এখন আমি গরম গরম দুধ সেমাইয়ের উপর ঢেলে দিব সেমাই রেডি আর মনে হচ্ছে দেখে যে অনেকটা মানে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আসলে না আমরা সবাই জানি যে লাচ্ছা সেমাই কিছুটা দুধ অ্যাবজর্ব করে নেবে তারপরে একটু ঘন হয়ে আসবে এবং এটা ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যাবে এখন আমি এটাকে রেখে দেব সেট হওয়ার জন্য তবে হ্যাঁ আমরা যারা ফ্রিজে সেমাই রেখে খেতে পছন্দ করি তারা অবশ্যই এটাকে রুম টেম্পারেচারে এনে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন তাহলে আজকের রেসিপি কেমন লাগলো সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর এত সহজ একটা রেসিপি আমার মনে হয় এর থেকে সহজ কিছু হতে পারে না আর সবথেকে ভালো হবে ব্যাচেলর ভাই যারা আছেন তাদের জন্য তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ